সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। প্রতিদিন আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত থাকেন, তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে ঐতিহাসিক 17ই রমজান বদর দিবস আমাদের মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, অনেক অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এই দিনটির। আর এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, ইমাম ও খতিব পূর্ব নবগঙ্গা বাইতুল হামদ জামে মসজিদ। সম্মানিত হুমায়ুন আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বরেন্দ্র অনলাইন টেলিভিশন তথা অনলাইন টেলিভিশনের যত শুভনধ্বয়ী শ্রোতা আছেন সকলকে মোবারকবাদ। মাহে রমজানের সুস্বাগতম আহলান সাহালান। এবং এই বদর দিবসে আজকে আমাকে বিশেষভাবে স্পেসিফিক প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ায় আপনি উপস্থাপক হাসান আবাবিলকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমরা বিশ্বাস করি আমরা বদর দিবস সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পুরো মাহে রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। অনুষ্ঠানটি নিবেদন করেছেন হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স রিয়েল এস্টেট কোম্পানি। সুপ্রিয় হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, প্রথমে আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আসলে বদর দিবস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন, বদর দিবসের প্রাথমিক ধারণাটা যদি আমাদের একটু দিতেন প্রথমেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। বদর দিবসের আলোচনা শুরু করতে গিয়ে যে বিষয়টা সবসময় চলে আসে, যেহেতু বদর দিবসটা একটা ঐতিহাসিক দিবস, কারণ এই ঐতিহাসিক দিবস মুসলিম উম্মাহের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ সুসংগঠিত হয়েছিল মক্কার কাফেরদের সাথে মদিনার মুসলমানদের, মক্কা এবং মদিনার পশ্চিম এবং দক্ষিণ থেকে 80 মাইল দূরে বদর নামক স্থান সেখানে আছে, সেই স্থানে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল। এবং সেই যুদ্ধে মুসলমানদের সেনা সংখ্যা ছিল 313 জন, মতান্তরে 14 জন, কাফেরদের সেনা সংখ্যা ছিল প্রায় 1000। মুসলমানদের মানে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সরঞ্জাম মুসলমানরা এবং কাফেরেরা ব্যবহার করেছিল, বিশেষ করে মুসলমানদের উট সংখ্যা ছিল 70টি, ঘোড়ার সংখ্যা ছিল 2টি, কাফেরদের পক্ষে ঘোড়ার সংখ্যা ছিল 100টি, উটের সংখ্যা ছিল 700টি, এবং 10,000-এর বেশি, 10,000-এর, হ্যাঁ, 1,000-এর ঊর্ধ্বে তাদের সেনা ছিল। এবং এই সেনা, উভয় সেনার মধ্যে যে যুদ্ধ সুসংগঠিত হয়েছিল, এই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছিল। মুসলমানদের পক্ষে 14 জন মুসলমান ইমানদার মুজাহিদ শাহাদাত বরণ করেছিলেন এবং কাফেরদের পক্ষে মৃত্যুবরণ করেছিলেন 70 জন এবং গ্রেপ্তার হয়েছিলেন 70 জন। তো এই যুদ্ধের মাধ্যমেই আল্লাহ পাক, যেহেতু রমজান মাস তাকওয়ার মাস, ওই রমজান মাসে যে যুদ্ধ সুসংগঠিত হয়েছিল, মুসলমানরা রোজা রেখে যুদ্ধ করেছিলেন, আল্লাহ তাআলা বারবার তাকিদ করেছেন যে এটা কিন্তু তাকওয়ার পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা, তোমরা যেহেতু তাকওয়ার পরীক্ষা দেবার জন্য বদর নামক ময়দানে এসেছো, ইমানি পরীক্ষা দেবার জন্য, তোমাদের চাহিদা শুধু দুনিয়ার সমষ্টিগত সুখ বিলাসিতা, এগুলোই তোমাদের টার্গেট নয়, তোমাদের টার্গেট হলো জান্নাত এবং আল্লাহ তাআলার দিদার। সেই শিক্ষা আমি শেষ করি। সেই শিক্ষার ভিতরে মূল যে বিষয়টা ছিল, মূল যে শিক্ষাটা ছিল, সেটা হলো তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেইভাবে হাক্কাতুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার, তাহলে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। আর তাকওয়ার মৌলিক গুণ যদি অর্জন হয়ে যায়, তাহলে শুধু মুসলমানরা বদরে যে বিজয় হয়েছে, এই বিজয় হওয়ার কারণে ঐতিহাসিক দিবস হিসেবে এটা মুসলমান তথা সারা দুনিয়া এটা প্রসিদ্ধতা অর্জন করেছে। বর্তমান সময়ে যদি আমরাও
তাকওয়ার গুণটা এই রমজান মাসে, রমজানের মূল আগমনের মূল মৌলিক বিষয় হলো তাকওয়া। আমরা সে বিষয়ে আসবো, আমি আসলে ওই জায়গায় একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সেই সময় যখন যুদ্ধটা সংঘটিত হয় তখন তো রমজান মাস চলমান, রোজা থেকে সেই সময় যুদ্ধটা, ওই সময় যারা ছিলেন মুসলিম যোদ্ধা এবং যারা সাহাবি ছিলেন তাদের জন্য তো অনেক কষ্টকর বিষয় ছিল। অবশ্যই অবশ্যই, আসলে মানুষ যখন রোজা রাখে তখন তো মানুষের দেহের অবস্থাটা খুব ভালো থাকে না, কিন্তু এই দেহের মধ্যে যখন ঈমানের জজমা চলে আসে তখন তার দেহের সেই চিন্তা বা সে তার দেহটা কতটুকু প্রস্তুত বা কতটুকু দুর্বল সেই চিন্তা তার থাকে না। এবং আমরা এখন যে ধরনের ভারী খাবার খাই, সেহরিতে অনেক খাবার খাই, ইফতারে অনেক খাবার খাচ্ছে এবং সহজলভ্য হয়েছে, সেই সময় কিন্তু খাবারটাও এত সহজলভ্য ছিল না। না, অবশ্যই আপনি খুব ভালো কথা বলেছেন। আসলে সে সময় তো খাবারের কষ্ট ছিল, পানির সংকট ছিল, বিভিন্ন সংকট ছিল, কিন্তু এত সংকট থাকার পরেও মানে আল্লাহ তাআলা নবীকে পাঠানোর পর এই দুনিয়া অপূর্ণ দুনিয়াকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, তো নিয়ামতের পরিপূর্ণ নবীর যে যুদ্ধ সুসংগঠিত হয়েছিল সেখানে আল্লাহ পাক সেই যুদ্ধে তো হাজার হাজার রহমতের ফেরেস্তা নাজিল করে মুসলমানদের পক্ষে বিজয় এনে দিয়েছিলেন। তবে মুসলমানদের এগুলো চিন্তা ছিল না, চিন্তাই ছিল আল্লাহ রসুলের মূল আদর্শ বাস্তবায়ন এবং আল্লাহ তাআলার মৌলিক সন্তুষ্টতায় চূড়ান্ত সন্তুষ্টকে সন্তুষ্টকে বাস্তবায়ন করা, এটাই ছিল মুমিনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য নিয়ে তারা যুদ্ধের ময়দানে নেমে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের পক্ষে বিজয় দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ হাফেজ কারিম আল রহমান আহমেদ। আমরা খুব চমৎকার বিষয় নিয়ে কথা বলছি যে ঐতিহাসিক বলা হচ্ছে কেন এই দিবসটাকে এবং এত গুরুত্ব কেন? চমৎকার ঐতিহাসিক বলা হচ্ছে এই কারণে, কারণ মুসলমানদের প্রথম যুদ্ধ এটাই, আর এই যুদ্ধেই মুসলমানরা বিজয়ী হয়েছিল এবং অল্প সংখ্যক সেনা নিয়ে ইমানি যে জজমা, ইমানি যে পাওয়ার সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এই জয়টাকে সবচেয়ে বড় জয় হিসেবে দেখা হয়। অবশ্যই অবশ্যই, কারণ আপনি আপনার জীবনে দেখবেন প্রথম জীবনে আপনার যে শিক্ষা জীবনে যে প্রথম যে জয় আপনার সাফল্য, বিশেষ করে গোল্ডেন হয়তো পাইছেন প্রথম জীবনে হয়তো এসএসসিতে, সেই গোল্ডেনের সাফল্য আর পরবর্তী সাফল্য যতই আসুক ওইটাই কিন্তু স্মৃতি হয়ে থাকে, কারণ জীবনের প্রথম সাফল্যটা সবার জীবনের স্মৃতিময় হয়ে থাকে, কিন্তু অনুপ্রেরণা হিসেবে পরবর্তীতে কাজ করে। অবশ্যই অবশ্যই, আমরা অনুপ্রেরণা এইভাবে অনুপ্রেরণা হিসেবে নিতে পারি যে মুসলমানরা যেহেতু বদরযুদ্ধে প্রথম বিজয় হয়েছিল আমাদের এটা অনুপ্রেরণা, তার মানে আমরা মুসলমান ইমানদার যারা বরেন্দ্র অনলাইন টেলিভিশনের শুভানুধেয় যারা আজকের এই প্রোগ্রাম শুনছেন দেশে এবং দেশের বাইরে থেকে, সকলের উদ্দেশ্যেই বলতে চাই আমরা যারা মুসলমান ইমানদার মমিন মুত্তাকি বলে দাবি করি আমরা বদর দিবসকে অবশ্যই অনুপ্রেরণা হিসেবে নিতে পারি। তখনই এটা আমাদের জন্য অনুপ্রেরণা হবে যখন আমরা পরিপূর্ণভাবে ওই সাহাবিদেরকে পরিপূর্ণভাবে আমরা ফলো করব যে তারা কিভাবে কিভাবে যুদ্ধটা করেছিল এবং তাদের ইমানি জজমাটা কেমন ছিল, তাদের ইমানি খাপটা কতটুকু দুর্বল ছিল, কতটুকু সোচ্চার ছিল। আমরা যদি এই দুই জায়গাগুলি পর্যবেক্ষণ করে দেখি তাহলে অবশ্যই এখান থেকে আমাদের চেতনাবোধ তৈরি হবে যে আমাদের ভাইরা যেইভাবে যুদ্ধ করেছে আমরা যদি বর্তমান সময়ে এই ইমান নিয়ে চলতে পারি তাহলে যে কোনো যুদ্ধে বড় বড় রাষ্ট্রধরের সাথে যদি মুসলমানদের যুদ্ধ হয় ইনশাআল্লাহ মুসলমানরা সামাজিকভাবে আমরা ব্যক্তিগতভাবেও যে কোনো যদি প্রতিবন্ধকতার শিকার হয় তাহলে সেই ইমানি চেতনা থেকে আমরা কিন্তু সেটা ওভারকাম করতে পারবো। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা কথা আছে, রসুলের হাদিস আছে যে ইয়া আইহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়ানি আবুদুনি, যারা আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো গোলামি করবে না, ইবাদত করবে না, আল্লাহ তা আল্লাহ নবী বললেন যে ইল্লাল্লাহ তুফলিহুন, মুসলমান তখন সব জায়গায় সফল হয়ে যাবে। তার মানে নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না, অবশ্যই বদরের সাহাবীরা এই ইল্লাল্লাহর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমরা আল্লাহর ইমানের শানের উপরে অবিচল থাকো, ইনশাআল্লাহ ইল্লাল্লাহু তুফলিহুন, আমি তোমাদের চূড়ান্ত সফলতা দিব। তো এইটা আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান জীবনেও যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি প্রিয় দর্শক, অবশ্যই আমরা সব জায়গায় আমাদের সফলতা আমরা সফল হব। ধন্যবাদ হাফেজ কারিম আল রহমান আহমেদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটিক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এতক্ষণ কথা বলছিলাম হাফেজ কারিম মাওলানা হুমায়ুন আহমেদের সঙ্গে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি হাসান আবাবিল নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আপনারা কোথাও যাবেন না, শীঘ্রই ফিরে আসছি। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলআই টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলআই টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিবেদিত হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, ইমাম ও খতিব, পূর্ব নবগঙ্গা বাইতুল হাম জামে মসজিদ। হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, আমরা কথা বলছিলাম বদর দিবসের তাৎপর্য গুরুত্ব নিয়ে। আসলে আমাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই এই বদর যুদ্ধটি, এবং এই বদর দিবসটা আমরা কিভাবে আমরা পালন করতে পারি? আমরা বিভিন্ন দিবস দেখে থাকি যে বিভিন্নভাবে পালন হয়ে থাকে, তো বদর দিবসটা আমাদের কিভাবে নেওয়া উচিত? চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বদর দিবসটাকে আমরা রোজা তো আমরা রেখেইছি, বিশেষ করে সামাজিক যবক্ষয় সেটাকে কীভাবে দূরীকরণ করে সমাজটাকে আরও সুন্দর সমাজে পরিণত করা যায়, যে কলুষতামুক্ত করবার জন্য, কলুষতামুক্ত, হিংসামুক্ত, শির্ক মুক্ত, হানাহানি, মারামারি, এরপরে রক্তপাত, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে যদি আমরা সমাজকে টেনে নিয়ে আসতে পারি, অবশ্যই আমাদের সমাজটা সোনালী সমাজে রূপান্তরিত হবে। আর নবীজিত মূল লক্ষ্য এটাই ছিল যে সকলের মাঝ থেকে ভেদাভেদ দূর করে দিয়ে, মানে প্রত্যেকটা মানুষের যে হক আছে ইনসাফের সাথে সেটা যেন প্রতিষ্ঠিত হয়, এটাই ছিল আপনার আমার কলিজার টুকরো নবীজির এটাই লক্ষ্য, এই লক্ষ্যেই তিনি কাজ করেছেন। তো আমরা যদি সেই লক্ষ্যে কাজ করতে পারি, তাহলে আমরা এই কলুষিত সমাজকে পরিবর্তন করে আমরা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা বর্তমান সময়ে যেটি দেখতে পাই যে আমাদের মধ্যে চূড়ান্ত আত্মবিশ্বাসের অভাব এবং পারস্পরিক একটা দ্বন্দ্বের মধ্যে প্রতিনিয়ত আমরা লিপ্ত হচ্ছি, কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, এমনকি আমাদের পরিবারগুলোও এখন কেন যেন একটি সম্পর্কের টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটি পরিবারের মধ্যে ভাঙনের সুর, সহায় সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এই যে চূড়ান্ত একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাদের যে সামগ্রিক অবস্থা, এটি থেকে মুক্ত হওয়ার জন্য বদরের শিক্ষাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি? খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলার এক্ষেত্রে একটা কোরআনের আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন যে ওমা ইয়াবতাগি গয়রাল ইসলামি দীনাং ফালা ইয়াকুবাল আমিন, মানে ইসলামের যেটা কালচার নয়, মুসলমানরা যদি ইমানদাররা যদি এমন কোনো কালচার ইসলাম বলে চালায় দেয়, তাহলে ওটা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না, বরং আল্লাহর দরবারে সেইটাই পৌঁছাবে, সেটাই কবুল হবে যেটা ইসলামিক কালচার, ইসলামের মধ্যে আছে, যেটা বৈধ, হালাল, অনুমোদিত, অনুমোদিত, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেইটা যদি আমরা পালন করি, তাহলে এটা আল্লাহর দরবারে পৌঁছাবে, এটা ব্যতীত অন্য কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না। তো সমাজ থেকে আমাদের যে ভেদাভেদগুলো, হিংসাত্মক মনোভাব, এটাকে এমনভাবে গ্রাস করেছে। আর বর্তমান সময়ে ডিজিটাল যুগে, মানে মুসলমান 90% মুসলমানের দেশ বলে আমরা দাবি করি, কিন্তু যত আপনার সিনেমা, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন থেকে শুরু করে যত প্রোগ্রাম হচ্ছে, নাটক, টেলিফিল্ম, যত ফিল্ম, যত যাহা কিছুই হচ্ছে না কেন, সব কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে যেগুলি মুসলমানদের কালচার নয়, সেগুলো আমরা কিন্তু কাফেরদের, ইয়াহুদিদের কালচার আমরা বাস্তবায়ন করছি। মুসলমানদের দোয়া অনুষ্ঠানের নামে নাচানাচি করছি, এরপরে মুসলমানদের আপনার ভালো ভালো প্রোগ্রামের নামে আমরা উল্টা, অর্থাৎ আপনি বলছেন যে সংস্কৃতির মধ্যে একটা অপসংস্কৃতি প্রবেশ করেছে। আমি আরেকটু ক্লিয়ারলি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের যে পারিবারিক বন্ধনগুলো, এই জায়গাটাতেও আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে বিশেষ করে যে ফারায়েজ অনুযায়ী সহায় সম্পত্তির বন্টন হওয়ার কথা, কিন্তু আমরা অনেক সময় দেখে থাকছি যে সহায় সম্পত্তি নিয়ে নারীদেরকে বঞ্চিত করার একটা প্রবণতা দেখা যায় অনেক ক্ষেত্রে। আসলে সবার তো সহায় সম্পত্তির প্রতি সমান অধিকার বা হক রয়েছে, কিন্তু আমরা এই রমজান মাসে কি আমরা এই ধরনের কোনো ব্রত নিতে পারি কিনা, বা এই বদর দিবসে আমরা এই ধরনের কোনো শপথ নিতে পারি কিনা? অবশ্যই আমাদের শপথ নিতে হবে যে বদর আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, বদর দিবস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে,
যে তাদের কোনো পারিবারিক ভেদাভেদ ছিল না, জমি সংক্রান্ত বিষয়ে কোনো বিরোধ ছিল না, সব আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলিয়ে দিয়েছেন। এটাই তো মুসলমানদের চেতনা, এটাই তো মুসলমানদের মৌলিক মূল্যবোধ। তা আমরা যদি এই জায়গায় ঠিক থাকি, তাহলে আমাদের যে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ, এরপরে পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে যে বিরোধ, অথবা সম্মান বা অন্য অন্য সেকশন নিয়ে যে বিরোধ ব্যবসা বাণিজ্য নিয়ে, এগুলো থাকবে না। এই এই বিরোধগুলি থাকার কারণে ভাই ভাইকে চিনছে না। এগুলো কি আপনি মনে করছেন যে তাকওয়ার কমতি হওয়ার কারণে? ইয়েস, তাকওয়া যদি থাকে তাহলে মানুষ এগুলো নিয়ে চিন্তা করবেই না। কারণ আপনার ভাই আপনার যতই ক্ষতি করুক, কিন্তু আপনার ভিতরে তাকওয়া আছে, আপনার ওই ভাই বিপদে পড়ে গেলে আপনি ওই চিন্তা করবেন না, সঙ্গে সঙ্গে আপনি ওই ভাইয়ের উপরে ঝাঁপায়ে পড়বেন তাকে উদ্ধার করবার জন্য। আপনি যদি দুইটা আপেল বাসায় কিনে নিয়ে যান, আপনি চিন্তা করবেন আমার পাশে তো আমার একটা ভাই আছে, তার তো দুইটা ছেলে মেয়ে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার আপনার ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটি জানতে পারলাম যে বদর যুদ্ধে জয় হবার জন্য মূল মন্ত্র বা মূল শক্তি হিসেবে যেটি কাজ করছে সেটা হচ্ছে তাকওয়া। অবশ্যই চূড়ান্ত সন্তুষ্টি আল্লাহ তাআলার এবং নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়ার কারণে কিন্তু সকলে একেবারে এক নিয়তেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে এবং চূড়ান্ত বিজয় এসেছিল। ঠিক তেমনিভাবে আমরা এখন কি তাকওয়ার কোনো ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছি কিনা, এই কারণে কি আমরা এতটা? অবশ্যই রমজান মাস আসলে আমাদের তাকওয়া বেড়ে কিছুটা বাড়ে, আবার রমজান মাস চলে গেলে তাকওয়াটা আমাদের কমে যায়। কিন্তু রমজান মাসেই তো আমরা দেখি যে ব্যবসা ক্ষেত্রে বেশি লাভ করার একটা প্রবণতা, দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা। এটাই আমি বলতে চাচ্ছিলাম, আপনি নিয়ে এসেছেন আজকে উন্নত বিশ্বে আপনি চলে যান, বিশেষ করে পারসের রাষ্ট্র ভারত, ভারত তো আমরা ধরে নিই হিন্দুদের রাষ্ট্র, কিন্তু আমি ওখানে অনেক ওই দেশে অনেক প্রোগ্রাম করতে গিয়েও দেখেছি যে অনেক হিন্দুর ভিতরেও তাকওয়া আছে, অনেক হিন্দুর ভিতরে তাকওয়া আর কিছুই নেই। তো তাকওয়া তো আসলে সবাইকে ইমানদারদের কথা বলা হয়েছে, এখানে তো মুসলমান কথা আল্লাহ বলেনি। ইয়াই হল্লাদিনা আমানুত তাকুল, হে ইমানদারগণ তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, ভয়টাই তো হলো আল্লাহর তাকওয়া, তাই না? তো আমি দেখেছি যে এই রমজান মাস আসলে তারা দ্রব্য মূল্যের নিম্নগতি করে ফেলে, মানে দামটা কমিয়ে ফেলে, আর মুসলমানদের যতটুকু পারে তারা সাহায্য সহযোগিতা করে। আমরা সৌদি আরবে যদি যান, কে কত দান নেবে, কে কত কি খাবে, দেখবেন যে আপনি যদি কখনো গিয়ে থাকেন তো দেখবেন যে মানুষ মানে মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে আপ্যায়ন করবার জন্য এমন ভাবে পাগল। আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং সেখানে কিন্তু মানে দেয়ার একটা প্রতিযোগিতা চলে সবসময়, কে কাকে কত বেশি দিতে পারে। এটাই হলো তাকওয়ার মূল বিষয়, যে আমি নিজে খাবো না, আমার অপর ভাইকে খাওয়াবো, আমি নিজে আমি ভালো থাকবো কি না থাকবো সেটা বিষয় না, আমার অপর ভাইকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো রাখার। তো এইটা বাংলাদেশে যখন রমজান মাসটা আসে তখন স্টকের ইয়াটা বেড়ে যায়, যে কে কত স্টক প্রবণতা বেড়ে যায়, রমজান মাস আসলে দাম বাড়বে, বেশি দাম পাবে, ভালো পোশাক আশাক কিনে ঈদে একটু আনন্দ ফুর্তি উৎসবটা তার ভালো হবে। আসলে এটা মুসলমানদের কালচারের মধ্যে পড়ে না, বরং এটা ইমান ধ্বংস করার কাফেরদের একটা অন্যতম মৌলিক সূক্ষ্ম চক্রান্ত। এই চক্রান্ত থেকে মুসলমান জাতি যতদিন বের হতে না পারবে, এই জাতির মধ্যে ফাসাদ এবারে গজব মুসিবত এটা আসতেই থাকবে। আপনার সাথে এই বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম যে আসলে চক্রান্ত পূর্বে ছিল, একেবারে সূচনা লগ্ন থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত এই চক্রান্ত থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি, আমাদের তাকওয়ার জায়গায় আমাদের করণীয়টা কি? আসলে আমরা যারা মুসলিম বলে দাবি করি আমাদের তাকওয়ার জায়গা এটাই, যে মুসলিম রমজান মাস থেকে আমরা যে শিক্ষা নিচ্ছি, যে তাকওয়া অর্জন করছি, এইটা আল্লাহ তাআলার হায়াত কতদিন আমার লাইফে আমি আর পাবো এটা তো আমি জানি না, কয়দিন পাবো, কয় মাস পাবো, কয় বছর পাবো। যদি আমার জীবন এটাই শেষ রমজান হয়ে যায়, আর আমি যদি এই রমজানে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আল্লাহ তোমার নির্দেশ ছাড়া, তোমার হাবিবের আদর্শ ছাড়া, আমি তাকওয়ার গুণ ছাড়া আমি অন্য কোনো রাস্তায় যাব না, অন্য কোনো মত পরিকল্পনা চিন্তা বাস্তবায়ন কোথাও আমি থাকবো না, একমাত্র যেখানে তাকওয়া আছে আমি সেখানে আছি, নবীর আদর্শ যেখানে আছে আমি মুসলমান ইমানদার সেখানে আছি, আল্লাহ আল্লাহ রসুলের শান যেখানে আছে আমি মুসলমান সেখানে আছি, কোরআনের নির্দেশনা যেখানে আমি মুসলমান সেখানে, হাদিসের নির্দেশনা যেখানে আমি মুসলমান সেখানে। তাহলে আমি যদি এইভাবে আমার জীবনটাকে পরিচালিত করতে পারি তাহলে অবশ্যই তাকওয়ার গুণটা বাস্তবায়ন হবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে, আল্লাহর সন্তুষ্টি বাস্তবায়ন হবে। আর নবীজি যে কথাটা বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহিয়া কানা মাই ফিল জান্না, আমি নবীর আদর্শের এই সুন্নতটা যারা দাওয়াতের মাধ্যমে জীবিত রাখতে পারবে আমি নিজে বাঁচবো, আমার আহালকে বাঁচাবো, কু আংফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছে আগে নিজে বাঁচো, এরপরে আহালকে বাঁচাও, আমি নিজে বাঁচছি আহালকে বাঁচাচ্ছি,
তাকওয়া আমি বাস্তবায়ন করছি এবং রসূলের আদর্শকে আমি পরিপূর্ণভাবে দাওয়াতের মাধ্যমে জীবিত রাখলাম। নবীজি বললেন যে ওমানা হিয়া কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে আমার ওয়ারিস হিসেবে আমার সাথেই বসবাস করার সৌভাগ্য অর্জন করবে। আলহামদুলিল্লাহ মাওলানা হুমায়ুন আহমেদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এতক্ষণ কথা বলছিলাম হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইমাম ও খতিব, পূর্ব নবগঙ্গা বাইতুল হামদ জামে মসজিদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য। আপনাকেও ধন্যবাদ, বিল্ডার্সের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান থেকে বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন, বিন্দুমাত্র তথ্য পেয়ে থাকেন, তাহলে আমরা আমাদেরকে সফল মনে করবো। আপনারা দেখছিলেন বদর দিবস নিয়ে আমরা কিছু আলোচনা করবার চেষ্টা করেছি। ঐতিহাসিক বদর দিবস মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, অনুপ্রেরণার উৎসাহ এবং নিজের ইমানকে বলিয়ান করে তাকওয়াকে বৃদ্ধি করে নিজেকে পুনর্জাগরণ করার একটি শপথ আমরা এই দিনটিতে গ্রহণ করতে পারি। আমাদের ভেতরের যত কলুষতা, আমাদের ভেতরে যত ত্রুটি আছে, একমাত্র আমরাই নিজেরাই নিজেদেরকে সংশোধন করতে পারি। আসলে এই দিনটিতে আমরা সেই শপথ গ্রহণ করে আমাদের সমাজকে বদলে দিতে পারি। আর সমাজকে বদলাতে হলে সবার প্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে নিজেকে বদলে ফেলা, আর নিজেকে বদলাতে হলে নিজের আত্মসংশোধনটা সর্বোত্তম পন্থা। তো আমরা বিশ্বাস করি আজকের এই বদর দিবস থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, বরেন্দ্র অনলাইন টেলিভিশনকেও ধন্যবাদ, সকল শ্রোতাদেরকে মোবারকবাদ। আপনারা এই রমজান মাসে তাকওয়ার যে গুণ সেটা অবশ্যই অর্জন করবেন, আর ঐতিহাসিক বদর দিবসে আপনারা বেশি বেশি দান সদকা করবেন যেটা নবীজি করেছেন, আর গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবেন, এটা আমরা মৌলিক শিক্ষা হিসেবে মেনে নিতে পারি। যেহেতু রোজা আমরা করছি, আর যতটা পারা যায় রোজাদারদের ইফতার করানো এবং তাদের পাশে থেকে সহমর্মিতা জ্ঞাপন করা। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা প্রতিদিন পুরো মাহে রমজান মাস জুড়ে ঠিক বিকাল 4:30 আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।